মানব জীবনে ভাইরাসের সাথে যে লড়াই চলছে সেই লড়াই ভাইরাসকে পরাস্ত করতে এশিয়ান পেন্টস নিয়ে এসেছে সান এসিওর অতি শক্তিশালী নিরাপদ জীবাণুনাশক পরিষেবা যা আপনাকে 99.9% জীবাণু মেরে ফেলতে সাহায্য করে সান এসিওর কেন করাবেন 99.9% জীবাণু মেরে ফেলে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের টিম অত্যাধুনিক মেশিনের সাহায্যে দ্রুত পরিষেবা এশিয়ান পেন্টসের ভাইরোপ্রোটেক্ট ম্যাক্সের ব্যবহার যেসব জায়গা জীবাণুমুক্ত করা যেতে পারে বাড়ি দোকান স্কুল অফিস বাজার ময়নাবাসী জন্য এই পরিষেবা খুবই অল্প খরচের বিনিময়ে পাওয়া যাচ্ছে যোগাযোগ রঙের একমাত্র ডাক্তার মাতারা হার্ডওয়ার্স রানার দোকান ময়না পূর্ব গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ময়না ব্লকের মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি শিক্ষারত্ন পুরস্কার গ্রহণ করেন ময়না ব্লকে এই আনন্দে গজিনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গজিনা গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে অজিতবাবুকে সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা সামন্ত ময়না ব্লকের জয়েন্ট বিডিও প্রসেনজিৎ মণ্ডল ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিমান কুমার পাণ্ডা ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সচিন্দ্রনাথ মণ্ডল সহ বিশিষ্টরা আপনারা একটা বিশেষ দিনে আমাকে সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করেছেন আপনারা জানেন আজকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এই দিনটাকে আমাদের মনে রাখতে হবে বিশ্বের সমস্ত শিশু যেন অক্ষর জ্ঞান সম্পন্ন হয় এটা আমাদের মাথায় রাখতে হবে এই লক্ষ্যে আমরা এগোচ্ছি বর্তমান যে ব্যবস্থাপনা আগে আমরা মহামতি লেনিনের কৃতজ্ঞতা জানাতে হয় শিক্ষা আনে সভ্যতা সভ্যতা আনে মানবিকতা এইটা কিন্তু অনেকের বছরে নেই অনেক যারা শিক্ষক সংগঠনে নেতৃত্ব দিই অনেকে ভাবেন বোধহয় আমি আগে নেতা পরে শিক্ষক কিন্তু আমি প্রথম থেকে ভেবে এসেছি আমি আগে শিক্ষক পরে শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেব কিন্তু অনেকের মধ্যে সেটা আমি খুঁজে পাই না আমি আমার মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের যাদের যত অবদান আছে আমাদের জানেন আমাদের অভিভাবক হিসাবে আমাদের বিমানবাবু সব সময় আমার সঙ্গে আছেন আমি তো একবার বলেই দিয়েছিলাম যে আমি যদি সহকারী শিক্ষক হিসাবে আমার অন্যত্র পাঠানো হয় আমি কিন্তু সেখানে কোনোমতেই যাব না আমি মধুর কিয়ারানার শিক্ষক হিসাবে অন্য স্কুলের শিক্ষক হিসাবে নিজেকে ভাবতে পারি আমি সহকারী শিক্ষক হিসাবে অন্য কারোর অধীনে শিক্ষকতা করতে এখানেই থাকব আমার এখানে বলতে দ্বিধা নেই বিমানবাবু আমার এখানে প্রধান শিক্ষক হওয়া থেকে আমাদের মডেল স্কুল হওয়া থেকে আমার এই শিক্ষারত্ন হওয়ার থেকে তিনি সবটাই কিন্তু পৌঁছে দিয়েছেন ওপরে বার্তাটা যে এখানে একজন মানুষ আছেন যিনি এটা দিলেও দেওয়া যেতে পারে তারা বিবেচনা করেছেন বিমানবাবু কিন্তু সবসময় সঙ্গে আছেন আমার স্কুল এলাকার মানুষ আমার প্রাক্তন ছাত্র তুষার আছে আমাদের সন্ন্যাসী চরণ পাণ্ডা মহাশয়ের যে পরিবার আমাদের আমাদের চিনুবাবু বীরেশ্বরবাবু যাকে বলি তিনি ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন কোনো বৈরিতা তিনি কোনো দিন রাখেন আমাদের প্রথমেই বলি ময়নাবাসী বিশেষ করে গজিনাবাসী হিসাবে তো এটা একটা গর্বেরই বিষয় যে আমাদের অঞ্চলের লোক আমাদের পাড়ার লোক বা আমাদের এলাকার আমাদের গ্রামের শিক্ষক এই শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছে বিশেষ করে আমাদেরও এটা ভালো লাগে আমি ময়নার একজন ময়না ব্লকের একজন কর্মচারী হিসেবেও আমার খুব গর্ববোধ হচ্ছে এবং আমরাও আমাদের যে যেখানে আমাদের বাড়ি সেখানেও কিন্তু আমরা এগুলো বলতে পারি যে আমরা যে ব্লকে চাকরি করি সেই ব্লকেরই একজন শিক্ষক কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছেন এটা আমাদের কাছেও খুব গর্বের বিষয় স্কুলেরই প্রাক্তন শিক্ষক যারা রয়েছেন এবং ওনার সহকর্মী হতে পারেন যা বা বিভিন্ন মাস্টারমশাইদের যারা বললেন তাদের কাছ থেকে বিস্তারিত শুনলাম যে উনি কীভাবে স্কুলের ওপর একটা কতটা ভালোবাসা থাকলে স্কুলকে ভালোবেসে ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে কীভাবে কাজ করা যায় সেটা কিন্তু আমি ওনাদের মুখ থেকে শুনলাম এবং আরও বিস্তারিতভাবে ওনার ব্যাপারে জানলাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে দেশ আফ্রিকার সন্তান গর্বজননী সন্তান আর সেই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে আমাদের এই শিক্ষকরা তারা শিক্ষাদানের মধ্য দিয়ে তাদের নিয়ম শৃঙ্খলা তাদের চরিত্র বন্ধন তাদের ন্যায় নীতি আদর্শ বোধ সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা দেশের প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে তাদের জীবনে বড় হতে প্রতিষ্ঠিত হতে এবং
ব্যক্তিগত জীবন শুরু হয়, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ জীবন এবং জাতীয় জীবনেও তারা যাতে সুপ্রতিষ্ঠিত। বিনা গ্রাম পঞ্চায়েতের গর্ব, আমাদের গ্রাম কিয়ারানার গর্ব, আমাদের ময়না ব্লকের গর্ব, মধুর কিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অজিত কুমার মাইতি আজকে বাংলার গর্ব। তিনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, সেই উপলক্ষেই আজকে আমরা আমাদের ব্লকই বলুন, সম্পূর্ণ ব্লক গজিনা গ্রাম পঞ্চায়েত এবং আমাদের কিয়ানা গ্রাম এবং ওই মধুর কিয়ানা প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাইমারি ও মাধ্যমিক এবং শিশুশিক্ষা কেন্দ্র নার্সারি স্কুল তার শিক্ষকেরা শিক্ষিকারা এবং প্রাক্তন প্রধান আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য এখানে স্বাস্থ্যকর্মী এবং আমাদের প্রধান সাহেব তো আছেন এবং আমাদের ময়না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের জয়েন্ট সাহেব রয়েছেন, আমরা সবাই গর্বিত এবং সেই উপলক্ষেই আজকে আমরা তাকে সম্বর্ধনা দিয়ে তার উদ্দেশ্য আগামী দিনে শিক্ষাটা যেন সর্বস্তরে ছড়িয়ে পড়ে, গরিব ধনী জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত বাড়ি যেন শিক্ষার আলোকে আলোকিত হয়, সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেই তার সফলতা কামনা করেই আজকে আমাদের এইটাকে সম্বর্ধনা দেওয়া। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739।